আর আমরা তো অবভিয়াসলি ভালো আছি, কারণ বেনারস দর্শন করছি, ভালো থাকবো না সেটা আর হতে পারে না। সারা রাত এখানে লোকের সমাগম থাকে, ভিড় থাকে। উচ্চতা হচ্ছে 80 ফুট 9 ইঞ্চি ভাবা যায়। আর জায়গা সকালবেলা এসছি বলে এই জায়গাটা আরো বেশি ভালো লাগছে, কারণ নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। আসলে তোমরা ভীষণ ভালো আছো, অনেক হাসিখুশি আছো, আর আমরা তো অবভিয়াসলি ভালো আছি, কারণ বেনারস দর্শন করছি, ভালো থাকবো না সেটা আর হতে পারে না। যাই হোক, আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি সাইট সিইং এ যেমন কথা ছিল। আর সবাই আমাদের ফুল টিম দুর্ধর্ষ রেডি হয়ে আছে, এই যে মা একদম চাকাচাক রেডি হয়ে গেছে, আর কোনো কথা হবে না। এখানে বাবু আর আবি আর বাপ্পামশাই তারা দিচ্ছে, আর বাবা অলরেডি বেরিয়ে গেছে, কারণ বাবা তো এক্সপার্ট, বাবা বসে রাখারাখি ভালো। বাবা বেরিয়ে গেছে অটো আনতে, আর আমরা এখন অপেক্ষা করছি লিফটে। কি হলো, ব্যাগ নিয়ে কোথাও চললে মা? লাইট দিয়েছি তো আমি, চলো। ঠাম্মি ব্যাগটা নিয়ে নিয়েছে উটকু পালাই। সারা রাত এখানে লোকের সমাগম থাকে, ভিড় থাকে, আর এখানে ভোরবেলা থেকেও সমাগম। কালকে রাতে 12টা না 1টা বাজে তখনও বাইরে কাজ হচ্ছে, আর আমাদের ঠিক সামনেই দোকানটাতে রুটি হচ্ছে। তো চলো আর বকবক করবো না, এগোনো যাক। হোটেলের সামনে থেকে কোনো অটো পাওয়া যায় না, আমাদেরকে গোধুলিয়া চকের এই অব্দি হাইটে আসতে হলো। এখান থেকে নো এন্ট্রি রেখে হচ্ছে, এখান থেকে অটো ধরেছি। এখন আমরা ক্রস করছি, দেখো কাশী বিশ্বনাথ মন্দির। কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার 3-4টে পথ আছে, দ্বার আছে, তার মধ্যে এটি একটি। এবং এই যে দেখতে পাচ্ছ চারিদিকে বিশাল আকৃতি বাউন্ডারি ওয়াল করে দিয়েছে, এবং ভেতরে প্রচুর ফোর্স আছে। আর সেরকম কিছু নিয়মাবলী নেই, একটাই নিয়ম, সেটা হচ্ছে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে ভেতরে যাওয়া যাবে না। হয় তুমি হোটেলে রেখে আসো, বা যেখানে তুমি প্রসাদ কিনছো, চপ্পল রাখছো, সেখানে তুমি রেখে দিতে পারো। প্রত্যেকটা দোকানে কিন্তু লকার অ্যাভেলেবেল আছে। এমনকি মেয়েরা যদি একটা সাইড ব্যাগ নিয়ে যায়, সেই সাইড ব্যাগটাও পুরো মানে খানা তল্লাশি করছে লেডি অফিসাররা এসে। এরকম অবস্থা, একদমই মানে বিশাল কড়াকড়ি ব্যবস্থা। আর এটা হচ্ছে মেন দুয়ারটা, দুয়ারগুলো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর, এবং ভেতরে মন্দিরটা কিন্তু আরও বেশি সুন্দর। এবারে আমরা এসে পৌঁছে গেছি কাল ভৈরব মন্দিরে। এই সেই কাল ভৈরব মন্দির, যে মন্দিরে যে ভগবান অবস্থিত, সেই ভগবান হচ্ছে এই বারাণসীর কতোয়াল, মানে শিব বাবার রাগ থেকে উৎপন্ন মানব সন্তান, যে কিনা বানারসিতে কোতোয়ালি করে। এবং যে স্থানে এই মন্দিরটা অবস্থিত, সেই স্থানে কিন্তু ব্রহ্মার পঞ্চম মুণ্ডক পতিত হয়েছিল। আর ব্রহ্মা দেবের যে 4টে মুণ্ড আমরা দেখতে পাই, তার মধ্যে যে পঞ্চম মুণ্ডটা ছিল, সেই পঞ্চম মুণ্ডটা কিন্তু এই কাল ভৈরব বাবাই কিন্তু কেটে দিয়েছিলেন। এটা হচ্ছে কাল ভৈরব বাবার মন্দির, তোমরা দর্শন করে নাও। এটাতে অনেকে বলে পজিটিভ এনার্জি পাওয়া যায়, অনেকে বলে নেগেটিভ এনার্জি পাওয়া যায়। তুমি যদি ফিল করতে পারো তাহলে অনেক কিছু পারবে, না হলে কিছুই না। ভৈরব মন্দির দর্শন হয়ে গেল, এরপরে আবার নেক্সট ডেস্টিনেশন। আর ভেতরে প্রচণ্ড ভিড়, এত সকালে এসেছি আমরা, তাতেও ভিড় কম না, যত সকালে আসতে পারবে তত ভালো। কালভৈরব মন্দির দর্শন করে আমরা সারনাথের পথে এগিয়ে চলেছি, এবং যে দেখতেই পাচ্ছ সারনাথের গেটে জাস্ট ঢুকবো। এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে আমরা অনেক সকালে গেছিলাম, 7টার সময় গেছিলাম, তখন সব মন্দির খোলেনি, আস্তে আস্তে খুলছিল। তো চেষ্টা করবে সকালের দিকে গেলে 10টা নাগাদ যেতে, এবং বিকালের দিকে গেলে সমস্ত কিছুই খোলা পাবে। এটা একটা চার্চ, দেখো বারাণসী যেমন বিভিন্ন ধর্মের সমাগম একটা শহর, বহু প্রাচীন শহর, যেখানে খ্রিস্টান থেকে মুসলিম থেকে হিন্দু থেকে
সমস্ত ধর্মালম্বী মানুষ বসবাস করে। আর একটা কথা বলে রাখি, এখানকার অটো ড্রাইভাররা প্রচণ্ড রাশ গাড়ি চালায়, মানে এতটা বিপজ্জনকভাবে গাড়ি চালায়, আমাদের পুরো এই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হবো করছিল, কিন্তু ওরা কিন্তু খুব ভালোভাবে কাটিয়ে নিয়ে আসে। তো দেখো আমরা পৌঁছে গেছি সারনাথে। তো এটা হচ্ছে সারনাথের মন্দির, যেটা আমাদের এখন বন্ধ ছিল, তার জন্য আমরা চলে গেলাম অন্য আর একটা মন্দিরে যেটা খোলা ছিল। এখানে মোটামুটি 3-4টে মন্দির দেখার মতো আছে, আর এখানে 50 টাকা করে তোমরা গাইড পেয়ে যাবে যারা গোটা জায়গাটা ঘুরিয়ে দেখাবে। আর যদি গাইড নাও নিতে চাও কোনো ব্যাপার নয়, যে তোমাকে অটো করে নিয়ে যাচ্ছে সেই কিন্তু তোমাকে গাইড হিসাবে এখানে ঘুরিয়ে দিতে পারবে। সারনাথ মোটামুটি বেনারসি থেকে 10 মিটার দূরে অবস্থিত, এবং যে কোনো অটো রিজার্ভ করে তোমরা এখানে চলে আসতে পারবে, এবং অটো ভাড়া মোটামুটি 350-400 টাকার মধ্যে নিয়ে নেবে। বার্গেনের ওপর ডিপেন্ড করছে কত টাকায় তোমরা রাজি করাতে পারবে। আমরা 400 টাকায় ঘুরেছিলাম সারনাথ শুধু নয়, সকাল 7টা থেকে দুপুর 1:30 অবধি যতগুলো স্পট আছে সমস্ত স্পট ঘুরিয়ে দেখেছিল, 400 টাকার মতো নিয়েছিল অটো ড্রাইভার। সারনাথ আগে একটা বন বেষ্টিত এলাকা ছিল, এবং এখানেই কিন্তু বৌদ্ধদেব প্রথম তার শিষ্যদের উপদেশ দিয়েছিল, তার জন্যই বেসিক্যালি এই জায়গাটা বিখ্যাত। এবং এখানে কোনো টিকিট নেই, আর এই জায়গাটা এতটাই মনোরম তোমার মন মুগ্ধ করতে বাধ্য। এই জায়গাটাকে থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার বাঁধিয়ে গুছিয়ে সুন্দর করে দর্শনমুক্ত স্নান করে তুলেছে। এবার পেছন দিকে যে বিশাল আকৃতির মূর্তিটা দেখছো, এটা 80 ফুট 9 ইঞ্চির মূর্তি, এবং এর কারুকার্যগুলো সত্যিই দেখার মতো। দারুণ জায়গাটা বলো, ভীষণ সুন্দর, এলে অবশ্যই একবার এসো। বাবা কত বড় ফ্রগটা দেখ। হ্যাঁ এই তো এখানে রয়েছে, দেখো। কথায় আছে সিদ্ধার্থ গৌতম বুদ্ধ তার জ্ঞানপ্রাপ্তির পর এখানে বারাণসীর পাশে এই সারনাথ নামে এই জায়গার এই জঙ্গলে আসে, এবং তার 5 জন শিষ্যকে তিনি উপদেশ দেন, তার প্রথম উপদেশ দেন। এটাই কিন্তু এখানে প্রচলিত, এবং এর জন্যই কিন্তু এই জায়গাটা এতটাই বিখ্যাত এবং এতটাই মহত্ব রয়েছে। এইটাকে বৌদ্ধ সরোবর বলা হচ্ছে, এবং এই সরোবরে ব্যাঙ রয়েছে, মাছ রয়েছে, আর সুন্দর সুন্দর লিলি ফুল ফুটে রয়েছে, আর যে ফুলগুলো দেখে সত্যিই মনোমুগ্ধকর। আর যে বড় এই যে স্ট্যাচুটা দেখছো, 80 ফুট 9 ইঞ্চি উচ্চতার এই স্ট্যাচুটা, বৌদ্ধ স্ট্যাচুটা, এই স্ট্যাচুটা বানাতে কিন্তু দীর্ঘ 10 বছর সময় লেগেছিল। এটাকে জায়ান্ট বুদ্ধা বলছে, এবং কে মানিয়েছে এর উচ্চতা কত এখানে সমস্ত লিপি দেওয়া রয়েছে দেখো। আর এটা এতটা নিপুণভাবে এতটা সুন্দরভাবে তৈরি করেছে যে এটা দেখলে সত্যিই তোমার মনমুগ্ধ হয়ে যাবে। আর এর পরিবেশটা এতটাই শান্ত, এতটাই মনমুগ্ধকর, যেটা আমি তোমাকে বলেও মানে রিয়েলাইজ করাতে পারছি না। যদি তুমি নিজে সেখানে যাও তাহলেই রিয়েলাইজ করতে পারবে এই জায়গাটা কতটা শান্ত এবং কতটা মনমুগ্ধকর। উচ্চতা হচ্ছে 80 ফুট 9 ইঞ্চি ভাবা যায়, আর এত সুন্দরভাবে কারুকার্যটা করেছে যে নাভিটা পর্যন্ত সুন্দরভাবে করা। এই যে ছবিটা দেখছো রাখা রয়েছে বড় পিকচারটা, এটাই হচ্ছে থাইল্যান্ডের প্রাইম মিনিস্টারের ছবি, যিনি এখানগুলো এত সুন্দরভাবে বানিয়েছেন। এবং আমরা অনেকটাই সকালে এসেছি, তার জন্য দেখতেই পাচ্ছ ঝাঁটটা দেওয়া চলছে। এই যে বড় বুদ্ধা এখানে তৈরি করে রয়েছে, আমি এর তলায় একটুখানি বসলাম শান্তভাবে। মানে বলছি না এই জায়গাটা এতটাই সুন্দর, এতটাই শান্ত যে তোমার মন এখানে এমনিই শান্ত হয়ে যাবে। তোমার মন যদি চঞ্চল থাকে, তুমি যদি এখানে একটু চোখ বন্ধ করে বসো, তোমার মন কিন্তু খুব শান্ত হয়ে যাবে। এবার তোমাদের একটা দারুণ জিনিস দেখায়, দেখো ঝাঁট দিচ্ছে, ঝাঁটাটা কি সুন্দর, ওই জন্য আমি ঝাঁটাটা তুললাম একবার, যে একরকম অন্যরকম ঝাঁটাটা, আমাদের এখানকার মতো নয়।
তো এখানে সমস্ত জায়গাটাই কিন্তু এরকম বৌদ্ধিসভাবে তৈরি হয়ে আছে। আর এই যে বড় গাছটা দেখছো, এই গাছের নিচেই নাকি বসে প্রার্থনা করতেন বুদ্ধদেব। আর এখানে গাছে আমের মুকুল এসছে, সেটা একবার তোমাদের দেখালাম। তো তার জন্য দেখো এই জায়গাটা পুরো বাঁধিয়ে দিয়েছে সুন্দরভাবে কালার টালার করে, এইখানেই বসতেন বুদ্ধ গাছের তলায়। এখানে জায়গায় জায়গায় দেখো লাফিং বুদ্ধা, এমনি বুদ্ধা, তারপরে অশোক স্তম্ভ, বিভিন্ন স্ট্যাচু করা রয়েছে। এবং এই যে দেখো বুদ্ধা করা রয়েছে, যেখানে তুমি মানে ফটোজেনিক জায়গাটা, তুমি যথেষ্ট সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে, রিলস বানাতে পারবে। এবং বাগান তো খুব সুন্দর বাগান রয়েছে জায়গা। সকালবেলা এসছি বলে এই জায়গাটা আরও বেশি ভালো লাগছে, কারণ অতটা রোদ ওঠেনি, তাতেও এত সকালেও এত রোদ। মোটামুটি এটা হচ্ছে সাদা আকন্দ গাছ। মা বললো এইরকম আকন্দ নাকি আমাদের ওখানে দেখাই যায় না, একদম রেয়ার সাদা আকন্দ। তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। সকাল সকাল আসবে আর না হলে বিকালবেলা আসবে, রোদের মধ্যে কিন্তু একদমই পারবে না। ফাঁকা জায়গা তো, প্রচণ্ড রোদ হবে, প্রচণ্ড কষ্ট হবে। ওনারা গিয়ে আমরা প্রচণ্ড ভুগেছি, ওই জন্য আমরা সকাল সকাল বাবা বার করে নিয়ে এসছে। আবার ফ্রক পেয়েছি একটা, সোনা ব্যাং বলো এগুলো, মা মাথাটা বেরিয়ে আছে দেখ। এখানে কিছু কেনাকাটার দোকান রয়েছে দেখো, কিন্তু বার্গেন একদম করতে দিচ্ছে না, এক পয়সা দাম কমাচ্ছে না। এই জিনিসগুলোর মধ্যে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, দরজার পাশে দেখো ডান দিকে, দোকানের ডান দিকে ঝোলানো রয়েছে, দরজার দু সাইডে ঝোলানোর মতো, 200 টাকা করে পেয়ার বলছে, এক পয়সা দাম কমালো না, নাহলে আমরা কিনতাম। আর এই যে এই পেয়ারগুলো খুব সুন্দর লাগছে দরজার দুদিকে ঝোলানোর জন্য, 200 টাকা পেয়ার, দুটোতে 200 টাকা দাম বললো। এরপরে এরই একটা নেক্সট ভাগে আমরা চলে এসেছি, এটার নাম বলছে মুলাগান্দা কুটি বিহার। এবং এটা দেখো এর চারিদিকে যেতে যেতে দুদিকেই বুদ্ধদেবের সমস্ত যেগুলো কথা আছে, মানে নির্দেশ আছে, যেগুলো বাণী আছে, সেগুলো সমস্ত এইভাবে বাঁধিয়ে রাখা আছে, যেগুলো সত্যি পড়বার মতো এবং বোঝবার মতো। আর এই জায়গাগুলোর আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে, এই যে এতগুলো জায়গা আমরা ঘুরছি সান্নাতে, কোথাও কিন্তু এক পয়সা টিকিট নেই, শুধুমাত্র এদের একটা মিউজিয়াম রয়েছে, এই মিউজিয়ামটাতে কিন্তু টিকিট রয়েছে, যে মিউজিয়ামটা বন্ধ ছিল আমরা দেখতে পাইনি। মিউজিয়ামটাতে আমরা শুনলাম 5 টাকা করে টিকিট, তো সেটা অনলাইনেও বুক করা যায় বা এমনিও টিকিট বুক করা যায়। কিন্তু এই যে মেন্স মনিস্ট্রিগুলো ঘুরছি বা এই সমস্ত জায়গাগুলো ঘুরছি, এগুলোতে কিন্তু কোনো টিকিট নেই, একদম বিনা পয়সায় এগুলো ঘোরা। এখানে বুদ্ধদেবের সমস্ত যারা যারা এসেছিলেন, হয়তো শিষ্য বা ওর বংশ পরম্পরায় হতে পারে, মনে হলো যেন দেখে যে বংশ পরম্পরায়, যে এটা দেখো সিদ্ধার্থ যেমন, তো সেই রকম প্রত্যেকটা মূর্তি করা রয়েছে এবং তাদের প্রত্যেকটার নাম এখানে দেওয়া রয়েছে। তো আমি সঠিক জানি না, হয়তো শিষ্য বা হয়তো বংশ পরম্পরায় হতে পারে, প্রত্যেকটার নাম দেওয়া রয়েছে আর তার মূর্তি করা রয়েছে, ভীষণ সুন্দর। কিন্তু প্রত্যেকটা মূর্তি যেন দেখে মনে হচ্ছে একই রকম। এবার একটা জায়গা দেখাই, এই জায়গাটাতেই তিনি তার 5টা শিষ্যকে প্রথম উপদেশ দান করেছিলেন, তাই এই জায়গাটা পুরো বাঁধানো রয়েছে দেখো। এবং ওখানে এমনভাবেই বাঁধানো রয়েছে যে 5টা শিষ্য বসে রয়েছে এবং তাকে তিনি উপদেশ দিচ্ছেন, তিনি জ্ঞান লাভ করার পর প্রথম উপদেশ কিন্তু এই জায়গাতেই দেন।
এই মন্দিরটার ভেতরে বৌদ্ধর বিভিন্ন সময় সময়কার কথা দেওয়াল লিখন দ্বারা এখানে প্রচলন করা রয়েছে। দেখো চারিদিকে দেওয়াল লিখন দ্বারা বৌদ্ধর বিভিন্ন সময় সময়কার যে ঘটনা ঘটেছে সেইগুলো সমস্ত এখানে চিত্রিত করা রয়েছে। একটু ধৈর্য ধরে যদি দেখো তাহলে কিন্তু খুব ভালো লাগবে এবং সমস্ত ঘটনাগুলো কিন্তু নিজে বুঝে উঠতে পারবে যে কী ঘটেছিল, কেন ঘটেছিল, কীভাবে ঘটেছিল, সমস্তটাই এখানে বর্ণনা করা রয়েছে। তোমরা যাতে সবাই বৌদ্ধর আশীর্বাদ লাভ করো সেটাই এখানে ইংলিশে লেখা রয়েছে। এবং আমিও প্রে করেছি তোমাদের সবার জন্যে যাতে তোমরা যারা আমার ভিডিও দেখছো এবং যারা আমার বন্ধু রয়েছো তারা সবাই যেন তোমার স্বামী সন্তান সমস্ত সবাইকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই প্রে করব। এবার আমরা যাচ্ছি বৌদ্ধ স্তূপের দিকে, কিন্তু বৌদ্ধ স্তূপটা আনফর্চুনেটলি খোলেনি, আমরা এত সকালে এসেছিলাম বলে। কথাই আছে এই স্তূপের ভেতরে কি আছে কেউ জানে না, একটা না দুটো জায়গায় বন্ধ ছিল, অনেক সকালে আসা হচ্ছে তো, মানে এটা আমাদের বাইরে থেকে দেখতে হচ্ছে কত স্তূপটা, এটা আর একটু বেলা এলে হয়তো খোলা থাকবে বা বিকালে এলে হয়তো খোলা থাকবে, তো বিকালে আসে ভালো। আর সব থেকে বলা কথা বৌদ্ধ যেহেতু সেহেতু এখানে কোনো টিকিট করেনি এখনো পর্যন্ত, একদম ফ্রিতে এত ভালো ভালো জায়গা ঘোরা, ফটোগ্রাফি, রিলস বানানো একদম পারফেক্ট। অনেকে বলে এই বৌদ্ধ স্তূপের ভেতরে কিন্তু বৌদ্ধ শেষ চিহ্ন রাখা আছে, আবার অনেকে বলে এর ভেতরে কি রাখা আছে কেউ জানে না। এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ রহস্যময়, ভেতরটা তোমাদের অবভিয়াসলি ঘুরিয়ে দেখাতে পারলাম না, আসলে অবশ্যই ঘুরিয়ে দেখো। তো এই জায়গাটা কিন্তু রহস্যময় জায়গা, আর এই দেওয়ালগুলোতে কিন্তু খুব সুন্দর সুন্দর কাজ করা রয়েছে যেগুলো কিন্তু সত্যিই দেখার মতো, যেটা আমি খালি চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরাবন্দি করে উঠতে পারলাম না। তোমরা যখন নিজেরা আসবে তখন অবশ্যই দেখো। এবার আমাদের ফেরার পালা, আশা করি তোমাদের এই ভিডিওটা এতটুকুও ভালো লেগেছে। যদি এতটুকু ভিডিওটার দ্বারা তোমার কিছু ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ করব ভিডিওটাকে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চ্যানেলটাকে যখন সাবস্ক্রাইব করবে তখন বেল নোটিফিকেশানে গিয়ে অলে ক্লিক করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। আর তোমরা যদি আমার ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, তোমাদের প্রতি আমি অনেক 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 কৃতজ্ঞ থাকবো। এরপরে আমরা টিফিন করে নিয়েছিলাম এখানকারই একটা পাশে চায়ের দোকানে, গরম গরম বান পাউরুটি সেকে বেশি করে বাটার দিয়ে সার্ভ করছিল, আর তার সাথে এখানকার বারাণসীর বিখ্যাত চা। আর এই বান পাউরুটি বাটার দিয়ে কিন্তু হেভি লাগছিলো খেতে, কিন্তু এরা চিনি দেয় না, তার মধ্যে আমরা আবার বলে চিনি নিলাম, তো তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো, এটা সমস্ত জায়গাতেই পাওয়া যাচ্ছে। আর তার সাথে চা তো বারাণসীর চা বিখ্যাত অবভিয়াসলি। তো চলো কালকে দেখা হচ্ছে আরও একটা এক্সাইটিং নতুন বারাণসীর ব্লগের সাথে, তার সাথে তোমাদের নতুন নতুন জায়গা ঘুরিয়ে দেখাবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হাসি খুশি থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।